বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে দৈনিক আমার সংবাদের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার দুপুরে শহরের শহীদ জগৎজ পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে এবং একে মিলন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবা। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এবং জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ সহ অন্যান্যরা।